ফের মুর্শিদাবাদে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হানা বুধবার সকালে সুতির ঔরঙ্গাবাদে অবস্থিত কোম্পানির পতাকা বিড়ি অফিসে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকেরা বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা অফিসে আসেন তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমে অফিস ঘিরে তারপর শুরু হয় আয়কর দপ্তরের তল্লাশি অভিযান উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন আগে সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি গোডাউনে হানা দিয়েছিল আয়কর দপ্তর পাশাপাশি সামসরগঞ্জের বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরিতেও তল্লাশি অভিযান চালানো হয় এবার ঔরঙ্গাবাদে অবস্থা অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরিতে হানা দিল ইনকাম ট্যাক্স দপ্তর এদিন সকালে পতাকা অফিসে ইনকাম ট্যাক্স দপ্তরের হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়